আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আপনি দেখছেন মডার্ন জাভাস্ক্রিপ্ট প্লেলিস্ট এবং আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে কথা বলবো, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের লুপ নিয়ে। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, এখনও যদি আপনি ভিডিওতে একটা লাইক না করে থাকেন তাহলে এখনই একটা লাইক করুন, তাহলে ইউটিউব অ্যালগোরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল। যখন আমরা জাভাস্ক্রিপ্টে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি যখন কাজ করবেন তখন আপনি এরকম অনেক দেখবেন যে আপনি হয়তো একটা জিনিসের রিপিটেশন দেখতে চাচ্ছেন, যে একটা ঘটনা বারবার ঘটুক এরকম। যখন কোনো একটা কাজ এরকম বারবার ঘটুক বা আপনার কোনো একটা ঘটনা একটু সুন্দরভাবে আপনি এক্সপ্লেন করতে চান, এই বিভিন্ন সিনারিওতে আপনার লুপটা ব্যবহার করতে হবে। এবং ইতোমধ্যেই আপনি দেখেছেন যে আমরা আমাদের পুরো প্লেলিস্টে বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস এক্সপ্লেন করার জন্য ছোটোখাটো লুপ কিন্তু ব্যবহার করেছি। এবং আমি বলেছিলাম যে লুপ নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও থাকবে যেখানে লুপটা আরও ডিটেইলে আমরা দেখব, আজকে সেই ভিডিও। তো চলেন আমরা শুরু করি। তো ধরেন আপনি, আমরা এখানে লুপটা বোঝার জন্য এখানে প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল নিব, আপনি যে কোনো নামে ভ্যারিয়েবল নিতে পারেন, আমরা একটা ভ্যারিয়েবল নিব কার, এই নামে। তো কার নামে ভ্যারিয়েবল আমরা অলরেডি নিয়েছি এবং এই ভ্যারিয়েবলের ভিতরে আমরা একটা অ্যারে নিব। অ্যারের ভিতরে আপনি অনেকগুলো ইনফরমেশান দিবেন, যেমন ধরেন আমরা লিখলাম হচ্ছে BMW, তারপরে আপনি এখানে যে কোনো ডেটা টাইপ নিতে পারেন, আমরা জাস্ট সবগুলো এখানে স্ট্রিং নিলাম। এখন আপনি যদি চান যে আপনার আউটপুটে মানে আপনার কনসোলে অথবা আপনি যেখানে দেখতে চান প্রত্যেকটা একটা একটা করে নাম আসুক, সেক্ষেত্রে আপনি কি করেছেন, এর আগে আপনি কনসোল লক করে সেখানে আপনি লিখেছেন কার, তারপরে আপনি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে বলেছেন জিরো, তাহলে প্রথমটা এসছে। এরপরে আপনি হচ্ছে যে এই লাইনটাকে ডুপ্লিকেট করে পরেরটাকে আপনি করেছেন ওয়ান, তখন পরেরটা আসছে। এবার এই ভ্যারিয়েবলের এখানে বা আমাদের এই অ্যারের মধ্যে আমরা যদি কোনো ডাটা ইন করি বা কোনো ডাটা আউট করি তখন কিন্তু আবার এগুলোতে অনেক ঝামেলা হয়। কিন্তু আপনি যদি এভাবে না করে আপনি যদি চান যে আমার অ্যারেতে যত ইনফরমেশানগুলো আছে সবগুলো একবারে চলে আসুক, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ফর লুপ। তারপরে কার্লি ব্রেসেস দেব, প্যারেন্থিসিসের এখানে আপনার তিনটা এক্সপ্রেশন থাকবে, একটা না দুইটা না তিনটা এক্সপ্রেশন। প্রথম এক্সপ্রেশন কি, আপনার এই যে লুপটা, আপনি এখানে একটা লুপ করবেন, তো এই লুপটা কোথা থেকে শুরু হবে, সেটা স্টার্টিং পয়েন্ট। তো আমরা এখানে সিম্পলি একটা ভ্যারিয়েবল নিব লেট, আর রিকমেন্ড করবো লেট দিয়ে ভ্যারিয়েবল নেওয়ার জন্য। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, যেহেতু আমরা ইন্ডেক্সিং করছি আই নেওয়াটা প্রেফারেবল, আপনি অন্য কোনো ভ্যারিয়েবলের নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা চাই যে আমাদের এই ভ্যারিয়েবলের নাম মানে আমাদের এই লুপটা শুরু হবে জিরো থেকে, যে কারণে আমরা আইকে বললাম যে তোমার ভ্যালু হচ্ছে জিরো। তাহলে আমাদের প্রথম এক্সপ্রেশন শেষ, প্রথম এক্সপ্রেশনের কথা কি যে তোমার স্টার্টিং পয়েন্ট, এরপরে আমরা যাব হচ্ছে ইন্ডিং পয়েন্ট। তো ইন্ডিং পয়েন্টের এই এক্সপ্রেশনের ভ্যালুটা অবশ্যই বুলিয়ান ভ্যালু হবে, মানে হয় ট্রু অথবা ফলস। তাহলে আমাদের এখানে আমাদের এটা শুরু হবে জিরো থেকে, শেষ হবে কোথায়, আমাদের এখানে কতটা নাম্বার, পাঁচটা নাম্বার, তাহলে পাঁচে গিয়ে শেষ হবে, তাই না? তাহলে আমরা এখানে দিয়ে দিলাম পাঁচ, কিন্তু পাঁচ দিলে আমার ভ্যালুটা কি নাম্বার হলো, এটা তো বুলিয়ান হলো না। তো বুলিয়ান করার জন্য আমরা কি করব, আমরা বলবো যে আই ইজ লেস দ্যান ফাইভ। যখন আমরা এই কথা বলবো তখন কি হলো, আই এর পজিশন জিরো থেকে শুরু, ফাইভের থেকে যখন কম হবে তখন গিয়ে শেষ, তার মানে আলটিমেটলি ফোরে গিয়ে শেষ। এবং আপনারা অলরেডি জানেন, আমরা যখন অ্যারে শিখেছি আমরা জানি এটার পজিশন জিরো, ওয়ান টু থ্রি ফোর, তাহলে এটা আলটিমেটলি ফোর পর্যন্তই যাবে। তাহলে আমাদের এই কন্ডিশনটা কি ঠিক, এখন এটা জিরো থেকে শুরু হয়ে ফোর পর্যন্ত যাবে, কিভাবে যাবে সেটা আমাদেরকে বলে দিতে হবে। তো এটা বলার জন্য আমরা এখানে আরেকটা সেমিকোলন দিব, এই স্টেটমেন্টের জায়গায় যে একটা স্টেটমেন্ট শেষ হলে যে সেমিকোলন দিতে হয় অলরেডি জানেন, কিন্তু এখানে অবশ্যই সেমিকোলন দিবেন, এটা ভুল যাতে না হয়। তাহলে আমরা এখানে কি করব, আই প্লাস প্লাস আমরা ইনক্রিমেন্ট করব। তাহলে দেখেন আমরা স্টার্টিং পজিশন বললাম, এন্ডিং পজিশন বললাম, এবং কিভাবে বাড়বে সেটাও বললাম। এবার আমরা যদি এখানে কনসোল লক করি কাকে, আমাদের এই যে ভ্যারিয়েবল আছে কার, কারকে আমরা যদি এখন কনসোল লক করি, আপনি দেখেন আমাদের এখানে এটা পাঁচবার প্রিন্ট হয়ে গেল। এখন আমরা তো এই পাঁচবার আমাদের অ্যারেটা প্রিন্ট হোক এটা আমরা চাইনি, আমরা কি চেয়েছি, আমরা চেয়েছি এটার ভিতরকার যে ভ্যালুগুলা সেগুলো প্রিন্ট হোক। তাহলে আমরা এখানে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে, আপনি জানেন যে আমরা এই যে এখানে যেমনটা দেখেছেন না, অ্যারে প্রিন্ট করার জন্য আমরা কীভাবে প্রিন্ট করেছি, প্রথমে ভ্যারিয়েবলের নাম, স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে নাম্বার। তাহলে এখানে আমরা প্রথমে ভ্যারিয়েবলের নাম দিব, স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে নাম্বার দিব। নাম্বারটা কি, আই, এই যে আমরা আই দিলাম ইন্ডেক্স নাম্বার, সেই ইন্ডেক্স নাম্বারটা আমরা এখানে দিব। এবার আমরা যদি এটাকে সেভ করি তাহলে আপনি দেখেন সুন্দর করে আমাকে কি বলছে, BMW, ভলভো, টয়োটা, ফোর্ড, টেসলা। কিন্তু আমি যদি এখানে কমা করে আরেকটা ব্র্যান্ড অ্যাড করি, যেমন ধরেন আমরা এখানে অ্যাড করলাম ল্যাম্বোরগিনি, আচ্ছা ল্যাম্বোরগিনি। এবার আমি যদি সেভ করি আপনি এটার আউটপুটটা এখানে দেখবেন না। এখন আপনি যদি চান যে না আমার এখানে যতগুলো অ্যারে হবে মানে অ্যারেতে যতগুলো আইটেম থাকবে প্রত্যেকটাই আসুক, এটা যদি আপনি চান, তাহলে এখানে এরকম স্ট্যাটিক নাম্বার না দিয়ে এখানে আপনি ডাইনামিক নাম্বার দিবেন। তো ডাইনামিক নাম্বার দেওয়াটা খুব সহজ, আমরা জানি, তাই না? আমরা কার ডট লেন্থ যদি করি
তাহলে আমরা কিন্তু অ্যাকচুয়াল নাম্বারটা পেয়ে যাব। এখন আমি যদি এটাকে সেভ করি তাহলে আপনি দেখেন এখন আমার এখানে যতগুলো আইটেম আছে ততগুলা আইটেমই দেখাবে। এখন ধরেন আমরা যদি এখানে লিখি কার্ড ডট পুশ, মানে আমি একটা নতুন আইটেম যোগ করতে চাচ্ছি, আমরা এখানে দিয়ে দিলাম ধরেন সাভ সাভ। এবার আমি যদি এটাকে সেভ করি তাহলে আপনি দেখেন এই যে আমি নতুন একটা অ্যাড করলাম সেটাও এখানে চলে আসছে। তার মানে কি, ফর লুপ করার কারণে আমাদের এখন এই ইনফরমেশনটা ডাইনামিক হয়ে গেছে। আপনি একটা অ্যারে নিলেন, সেই অ্যারের ইনফরমেশনগুলো আপনি দেখাতে চান, এইরকম করে আপনি যদি দেখাতে চান তাহলে আপনি কিন্তু ফর লুপ ব্যবহার করতে পারেন। এবং আপনার অ্যারের ইনফরমেশন যদি আপডেট হয় সে আপডেটেড রেজাল্টটাই আপনার অটোমেটিক প্রিন্ট হবে। যদি আপনি চান আপনি তখন এরকম ফর লুপ ব্যবহার করতে পারেন। আচ্ছা, তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফর ইন লুপ। তো ফর ইন লুপটা আপনি কোথায় ব্যবহার করবেন? এটা আপনি ব্যবহার করবেন হচ্ছে আপনি যখন অবজেক্ট নিয়ে কাজ করবেন। এখানে দেখেন আমরা অ্যারে নিয়ে কাজ করেছি, যদি আপনার অবজেক্ট হয় সেই অবজেক্টের রেজাল্টটা আপনি ফর লুপ দিয়ে না বের করে আপনি ফর ইন লুপ দিয়ে ব্যবহার করতে পারেন। তো সেটা কিভাবে, আমরা চলেন এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে লেট পার্সন ইজ ইকুয়াল টু, আমরা কার্লি ব্রেসেস দিলাম, এখানে আমরা বললাম নেম ইজ ইকুয়াল টু আলী, এইজ ইজ ইকুয়াল টু বললাম 30, তারপরে আমরা দিলাম কান্ট্রি কি দিব, বাংলাদেশ। এখন আপনি যদি চান যে আমার এই যে অবজেক্টের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমি এখানে দেখব, তাহলে আপনি কিন্তু সুন্দর করে ফর ইন লুপটা ব্যবহার করতে পারেন। তো ফর ইন লুপের ব্যাপারটা কি, ফর এবার আমরা প্যারেন্থেসিস দিব, প্যারেন্থেসিসের ভিতরে আপনাকে একটা ভ্যারিয়েবল নিতে হবে, যেমনটা আমরা ফর লুপের ক্ষেত্রে নিয়েছিলাম। আমরা কি করেছি, প্রথমে একটা ভ্যারিয়েবল নিয়েছি, তো আপনি এখানে যে কোনো নামে ভ্যারিয়েবল নিতে পারেন, আমরা ধরেন একইভাবে আই নিলাম, সমস্যা নেই। তাহলে আমরা এখানে প্রথমে একটা ভ্যারিয়েবল নিলাম লেট আই, এরপরে আমরা বলবো ইন, ইন কোন ইন কোথায়, আমরা বলবো এই যে অবজেক্টের নাম, এরপরে ইনের পরে আপনি আপনার অবজেক্টের নামটা বলবেন। আমার অবজেক্টের নাম কি, পার্সন, তাহলে আমরা এখানে বললাম পার্সন। তাহলে প্রথমে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, তারপরে আমরা ইন লুপ ফর ইন, এই ফর ইন লুপ ব্যবহার করলাম, তারপরে আমরা কোথাকার ইনফরমেশান দেখাতে চাই, আমরা পার্সন অবজেক্টের ইনফরমেশান দেখাতে চাই, তাহলে আমরা এখানে বলবো পার্সন। এবার আমরা এখানে প্যারেন্থেসিস দিব, প্যারেন্থেসিস দেওয়ার পর এবার আমরা আউটপুট দেখতে চাই, তাহলে আমরা এখানে কনসোল লগ করতে পারি, কোনো সমস্যা নেই। তো প্রথমে আমরা কিসের আউটপুট দেখতে চাই, প্রপার্টির নামটা আপনাকে বলে দিতে হবে। আমার এখানে ভ্যারিয়েবল হচ্ছে আই, তাহলে আমরা বললাম আই, তারপরে আমরা এখানে প্লাস দিতে পারি, বা আমরা এখানে সিম্পলি একটা কাজ করি, আমরা এখানে হচ্ছে যে এই যে আমাদের পার্সন, এই পার্সনটাকে আমরা বলবো, মানে আমাদের পার্সন অবজেক্টের ভ্যালু দেখতে চাই, তাই না? তাহলে আমরা এখানে পার্সন অবজেক্টকে নিলাম, নিয়ে এখানে আমরা প্যারেন্থিস মানে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এর ভেতরে আমাদের যে ভ্যারিয়েবল আছে আই, সে আইটাকে আমরা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি যদি সেভ করি, আপনি দেখেন সুন্দর করে আমার এটার যে ভ্যালুটা, মানে আলী 30 বাংলাদেশ, আলী 30 বাংলাদেশ চলে আসছে। আপনি যদি চান যে না, এই যে নেম ইজ কান্ট্রি, এটাও আপনি দেখতে চান, যদি এরকম ঘটনা ঘটে সেটাও আপনি দেখতে পারবেন, আপনি সিম্পলি কী করবেন, এখানে আই যদি লিখে দেন, তারপরে আমরা যদি এখানে কনকেটিনেশন করে প্লাস করে দিই, তাহলে আপনি দেখবেন এখন নেম ইজ কান্ট্রি চলে আসছে। এখন আমরা এখানে আবার প্লাস করতে পারি, করে এখানে আমরা হচ্ছে যে ডবল কোটেশন নিলাম, তারপরে এখানে আমরা কোলন দিলাম, একটা স্পেস দিলাম, সেভ করলাম। দেখেন এখন কিন্তু এটা সুন্দরভাবে চলে আসছে। এখন আপনি যদি চান যে না, এই যে নেম ইজ কান্ট্রি, এই নামের প্রথম অক্ষরটা আমি চাই বড় হাতের অক্ষরে হোক, সেক্ষেত্রে আপনি সিম্পলি, এটা আপনি জানেন তাই না কীভাবে করতে হয়, আমরা কিন্তু এগুলো শিখেছি, তো আপনি এখানে সিম্পলি লিখে দিতে পারেন ক্যাপ লেটার, আচ্ছা ক্যাপিটালাইজ লেটার নামে আমি একটা সিম্পল ভ্যারিয়েবল নিলাম। এই ভ্যারিয়েবলের পর আমাদের এখানে কি, এই যে কি হচ্ছে আই, তাই না? আমরা আই এর ভ্যালুটাকে ক্যাপিটালাইজ করতে চাই, তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে এই যে ক্যারেক্টার আর্ট, এটা দিলাম। দেওয়ার পর আমরা প্রথম ক্যারেক্টারটাকে ধরবো, আমার প্রথম ক্যারেক্টার কি এন এ সি, তো প্রথমটাকে ধরার জন্য আমরা দিব জিরো, আপনি এটা জানেন তাই না? তারপরে এটাকে এখন আমি কি করব, এটাকে আমি করব হচ্ছে টু আপার কেস, তারপর আমরা করব প্লাস, প্লাস দিয়ে এবার আমরা করব কি, কি ডট আমরা লিখবো আই ডট স্লাইস, এবং এখানে আমরা করে দিব ওয়ান। তারপর আমরা এখানে এখন আর আই লিখবো না, আমরা এখন এখানে কি লিখবো, আমাদের ক্যাপ লেটার সেভ করব। দেখেন সুন্দর করে আমাদের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে গেছে। আপনি ফর লুপের ক্ষেত্রে দেখেছিলেন যে অ্যারের মধ্যে আমরা যদি কোনো ইনফরমেশান অ্যাড করি বা বাদ দেই, সেক্ষেত্রে সেটা কিন্তু আমাদের লুপের মধ্যে আপডেট হয়ে যায়। আপনার ফর ইন লুপের মধ্যেও আপনি যদি অবজেক্টে কোনো কিছু আপডেট করেন বা অ্যাড করেন, সেটা কিন্তু আপনার লুপে আপডেট হয়ে যাবে। যেমন ধরেন আমরা এখানে দিলাম জব,
জব নামে আমি একটা কি নিলাম, এটার ভ্যালু দিলাম হচ্ছে ওয়েব ডেভেলপার। এবার আমি যদি এটাকে সেভ করি, আপনি দেখেন সুন্দর করে জব ওয়েব ডেভেলপার এটাও চলে আসছে। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের ফর ইন লুপ। এবার আমরা দেখব ফর ইচ মেথড। তো ফর ইচ মেথডটা কি করে, ফর ইচ মেথডটা সিম্পলি দেখেন আমরা এই যেখানে লুপ করলাম, অনেক সময় হবে যে আপনার এরকম সিম্পল কাজের জন্য আপনি জাস্ট এরকম ফর লুপ না নিয়ে আপনি ফর ইচ লুপও নিতে পারেন। মানে আপনার একটা অ্যারে আছে, সে অ্যারের ইনফরমেশনটা আপনি দেখতে চান এরকম। তো সেক্ষেত্রে এই যে দেখেন আমাদের এখানে একটা অ্যারে আছে না কার, এই কার অ্যারে ভ্যারিয়েবলটা যেটার মধ্যে অ্যারে আছে সেই অ্যারেটাকে আমরা ফর ইচ লুপও করতে পারি। তো সেটা করার জন্য কি করব, আমরা দেখেন সিম্পলি লিখব কার ডট, মানে আমাদের যে ভ্যারিয়েবল আছে এই ভ্যারিয়েবলের নামটা আপনাকে প্রথমে লিখতে হবে কার ডট। এবার আমরা লিখবো হচ্ছে ফর ইচ, তারপরে দিব প্যারেন্থেসিস, এখানে লিখলাম ফাংশন, এরপরে ব্র্যাকেট, ব্র্যাকেটের ভিতরে আমরা ধরেন দিলাম আই, এবার আমরা দিলাম কার্লি ব্রেসিস, তারপর কনসোল লগ করব কাকে, আই কে, এই যে এখানে আই দিলাম এই আই কে। আপনি এখানে এলিমেন্ট বা আরো অন্য কিছু লিখতে পারেন। এবার আমি যদি সেভ করি, আপনি দেখেন সুন্দর করে আমাকে এখানে সবগুলো ইনফরমেশন দিয়ে দিচ্ছে। তো এভাবে আপনি কিন্তু ফর ইচ লুপটাও ব্যবহার করতে পারেন, মানে এমন না যে আপনার একটা অ্যারেতে কিছু ইনফরমেশান আছে সেই ইনফরমেশানগুলো সরাসরি দেখার জন্য আপনাকে ফর লুপই ব্যবহার করতে হবে, ঘটনাটা সবসময় এরকম না। আপনি কিন্তু চাইলে ফর ইচ মেথডটাও ব্যবহার করতে পারেন, দেখেন খুব সিম্পল, আপনি জাস্ট ভ্যারিয়েবলের নাম ডট ফর ইচ ফাংশন আই ব্যবহার করবেন। এবং এটা কিন্তু খুবই ইউজফুল একটা ফিচার, এটা আপনি অনেক সময় আপনার বিভিন্ন কোডে আপনি ব্যবহার করবেন রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে। এবার আমরা দেখব ফর অফ লুপ, ফর অফ এই লুপটা আমরা এবার দেখব। তো ফর অফ লুপটা দেখার জন্য আমরা আবার একইভাবে ফর দিব, প্যারেন্থেসিস দিব এবং এখানে আমাদের এক্সপ্রেশন দিব। তো এখানে আমরা লেট আই অফ এবার আমরা লিখবো আমাদের ভ্যারিয়েবলের নাম, কোথা থেকে আমরা নিতে চাচ্ছি। তো আমাদের ভ্যারিয়েবলের নাম হচ্ছে কার, আমরা এখানে লিখলাম কার। এবার আমরা প্যারেন্থেসিস দিয়ে এখানে আমরা লিখলাম কনসোল লগ, এবং এই কনসোল লগের ভেতরে আমরা যদি এই আই কে দিয়ে দেই, আমি এখানে আই দিচ্ছি কেন, যেহেতু এটা আমি একবারই ব্যবহার করছি এবং এটা আমাদের দেখেন এই যে ব্লক স্কোপ, যেহেতু ব্লকের বাইরে এটার কোনো অ্যাক্সেস নেই, যে কারণে আমি একই নামে আই আই অনেকবার নেওয়ার পরেও আমাদের কোডে কোনো প্রবলেম হয়নি, এই জন্য আমি এখানে আই নিচ্ছি, আপনি এখানে অন্য কোনো নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি যদি এটাকে সেভ করি, আপনি দেখেন পরের ইনফো চলে আসছে, আমরা যদি এটাকে কমেন্ট করে দেই, তারপরে হচ্ছে আমরা যদি এটাকে ফর লুপ এটাকেও কমেন্ট করে দিই, তাহলে আপনি দেখবেন যে এখন আমাদের এটা এই যে লাইন নাম্বার 34, লাইন নাম্বার 34 থেকে আমাদের কোনটা আসছে, ফর অফ লুপ। হ্যাঁ, তো এভাবে আমাদের ফর অফ লুপটাও কাজ করে। তো এখন আপনি কিন্তু চাইলে ফর লুপ ব্যবহার করতে পারবেন, ফর ইন লুপ ব্যবহার করতে পারবেন, ফর ইচ মেথড ব্যবহার করতে পারবেন, এবং ফর অফ লুপও আপনি আপনার প্রজেক্টে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন। এবার আমরা একটু দেখবো হচ্ছে হোয়াইল লুপ। এই হোয়াইল লুপটা যদি আমরা দেখি, তাহলে আশা করি জাভাস্ক্রিপ্টের যতগুলো লুপ আছে প্রত্যেকটা লুপের উপরে আপনার খুব ক্লিয়ার একটা আইডিয়া হয়ে যাবে। তো চলেন আমরা একটু হোয়াইল লুপটা দেখি। হোয়াইল লুপের ক্ষেত্রে ব্যাপারটা কি, আপনি লিখবেন হোয়াইল, তারপরে প্যারেন্থেসিস, এরপরে কার্লি ব্রেসিস। এই হোয়াইলের এখানে প্যারেন্থেসিসের ভিতরে আপনাকে কন্ডিশনটা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের যে ফর লুপ, এটার একটু ডিফারেন্ট আর কি। মানে ফর লুপে কি করতে হয়, আমাদের এখানে প্রত্যেকটা এক্সপ্রেশন বলে দিতে হয়, কিন্তু আপনি যখন হোয়াইল লুপ নেবেন তখন আপনার এক্সপ্রেশনগুলো শেষে বলবেন, আপনি এখানে জাস্ট কন্ডিশন দিবেন, তারপরে এখানে আপনি আপনার এক্সপ্রেশন দিবেন। যেমন ধরেন আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিব লেট, লেট দিয়ে আমি বললাম নাম, নাম নামে আমি একটা সিম্পল ভ্যারিয়েবল নিব। এবার এই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে আমি করে দিলাম জিরো। হ্যাঁ, আমি জিরো থেকে শুরু করলাম। এবার এখানে আমরা কন্ডিশন দিব, কন্ডিশন কি দিব, আমি বলবো যে নাম ইজ লেস দেন 10। হ্যাঁ, তার মানে আমি কি বুঝাতে চাচ্ছি, নামের মান হচ্ছে জিরো, এবার আমি বললাম নামের মান 10-এর চেয়ে কম, তার মানে কি আমরা এখানে কন্ডিশন দিয়ে দিয়ে প্রতিবার এক এক করে বাড়াবো। এবং আমি একটু কন্ডিশনটা আগে, হোয়াইল লুপের কন্ডিশনটা আগে একটু লিখে নিই, তারপরে আপনি বুঝবেন। তো প্রথমে আমরা এখানে কনসোল লগ করব, কনসোল লগের এখানে আমরা সিম্পলি বলে দিলাম নাম, সমস্যা নেই, মানে আমি কি আউটপুট চাই সেটা। তারপরে আমরা এখানে বলবো কি নাম প্লাস প্লাস। আচ্ছা, তো এখানে আমি ঘটনাটা কি ঘটালাম, এখানে আমি প্রথমে একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবল নিয়ে আমি বললাম যে কন্ডিশন চেক করো, কি চেক করবে, সে চেক করবে যে কন্ডিশনটা কি ট্রু না কি ফলস। তো আমার এখানে নামের ভ্যালু 10-এর চেয়ে ছোট, তার মানে রেজাল্টটা কি ট্রু, ট্রু হওয়ার সাথে সাথে সে এক্সিকিউট করবে এই লাইনটা, কনসোল লগ করলো, করার পরে সে একটা কন্ডিশন পেলো কি নাম প্লাস প্লাস, মানে কি আমি একে এক বাড়ালাম, তাহলে নামের ভ্যালুটা এখন আর কি জিরো আছে নাই, এটা তখন কত হয়ে যাবে ওয়ান, 10-এর চেয়ে কি কম, 10-এর চেয়ে কম হলে আমার রেজাল্টটা ট্রু, তাহলে সে আবার এটা প্রিন্ট করবে। এভাবে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত যাবে। 9-এ যাওয়ার পরে যখন দেখবে যে না, যখন এটা 10 হবে তখন কি দেখা যাবে, 10 তো 10-এর চেয়ে ছোট না, তাহলে আমার রেজাল্ট আসলো ফলস। যখনই আমার এখানে ফলস আসবে তখন সে আর এটাকে এক্সিকিউট করবে না। দেখেন আমি যদি এখন এটাকে সেভ করি,
আপনি দেখেন এটা হচ্ছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত গেছে এবং এখানে আমাদের হচ্ছে যে এই যে ফর লুপ এটার কারণে হচ্ছে যে আমাদের প্রথমটা আসছে দেখেন এভাবে এবার আপনি যদি এখানে আরো কিছু লিখতে চান আপনি সেটা লিখতে পারবেন যেমন দা নাম্বার ইজ 1 2 3 4 5 6 7 তো এখানে যেটা ঘটনা সেটা হচ্ছে যে প্রথমে সে একটা কন্ডিশন এই কন্ডিশনটাকে চেক করবে যদি কন্ডিশনের ভ্যালু ট্রু হয় তাহলে সে এই ব্লকটাকে এক্সিকিউট করবে এবং ব্লকে অবশ্যই আপনাকে এই প্লাস প্লাস এটা দিয়ে দিতে হবে যদি আপনি এটা না দেন তাহলে কিন্তু আপনার ব্রাউজার ক্র্যাশ করবে ধরেন আমরা এটা দিলাম না আমরা এটা কেটে দেই আমরা একটু ব্রাউজার ক্র্যাশ করাই সেভ করব দেখবেন আপনার এটা লোড হতে থাকবে এবং এই যে দেখেন এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে তো চলতেই থাকবে এটা কখনোই শেষ হবে না তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে এটা দিয়ে সেভ করে দেখতে পারি যদিও দিলেও লাভ নাই কারণ আমাদের অলরেডি ব্রাউজার ক্র্যাশ করে গেছে কিছুক্ষণ পরে দেখবেন এটা আর নাম্বার কাউন্ট করবে না মানে আপনার কম্পিউটারের কনফিগারেশন কত ভালো সেটার উপর এটা ডিপেন্ড করবে আর কি যদি আপনার কম্পিউটার কনফিগারেশন অনেক ভালো হয় তাহলে এই নাম্বারটা অনেকক্ষণ পর্যন্ত চলতে থাকবে যদি আপনার কম্পিউটার অনেক স্লো হয় বা আপনার মোবাইল যদি অনেক স্লো হয় তাহলে এটা অল্প কিছুক্ষণ পরে দেখবেন নট রেসপন্ডিং বলে আপনার ফুল কম্পিউটার স্লো হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি যদি ম্যাক ইউজার হন তাহলে সিম্পলি ফোর্স কুইটে ক্লিক করবেন ফোর্স কুইটে ক্লিক করে আমাদের এই যে গুগল ক্রোম এটাকে আপনি ফোর্স কুইট করে ফেলবেন আর আপনি যদি উইন্ডোজ ইউজার হন তাহলে টাস্ক বার থেকে ইন টাস্ক করবেন আর আপনি লিনাক্স ইউজার হলে সেটাও আপনি তো ডেফিনেটলি জানেন যে কীভাবে সেটা করবেন তো এই জন্য আপনি যদি হোয়াইল লুপ ব্যবহার করেন তাহলে এই ব্যাপারটা একটু কেয়ারফুল থাকবেন আপনার কম্পিউটার ক্র্যাক করার বা ক্র্যাশ করার একটা চান্স আছে এবং একইভাবে আপনি আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন এটা কতটা সিরিয়াস যে আপনি হোয়াইল লুপ ব্যবহার করে যদি ঠিকভাবে কোডটা না লিখেন আপনার অ্যাপও ক্র্যাশ করতে পারে তো এই জন্য এই ব্যাপারগুলোর ক্ষেত্রে আপনি একটু কেয়ারফুল হবেন তো আমি আশা করছি জাভাস্ক্রিপ্টের লুপের উপর আপনার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে আপনি জানেন যে কীভাবে ফর লুপ ব্যবহার করতে হয় কীভাবে ফর ইন লুপ ব্যবহার করতে হয় কীভাবে আপনার হচ্ছে যে ফর অফ লুপ ব্যবহার করতে হয় এবং কীভাবে আপনার ফর ইচ মেথড ব্যবহার করতে হয় এবং কীভাবে হোয়াইল ব্যবহার করতে হয় তো সোর্স কোড আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন প্রকোডারের সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম